আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কবির আলেয়া নাটকে রঙ্গনাথের কণ্ঠে একটি হাসির গীতি কবিতা দিয়ে পাঠ করে শোনাচ্ছি। খুচি খুচি সুচি শাড়ি, হাড়ি মুখে কালো দাড়ি, যেন কণ্টক বৈচির বনে তারে ছাড়াতে বসন ছিঁড়ে খুর ভাঙে রণে, দেয় ভঙ্গ রণে খুর খুরপ হয়ে তারে কাটতে পালায় মাঠে তাস্তে ভয়ে, সে যে আধার বাদার বন শ্বশ্রুর ঝোপ পাশে গুল্মলতার ঝাড় কণ্টক গো স্বামীর দাঁড়িয়ে, শয়নে যাইতে মোর নয়ন ঝুড়েলো সই অঙ্গ কাঁপিয়া মরে ডরে, ওরে মুখ নহে পিতামহ ভীষ্ম শুইয়া যেন খরসর শয্যার পরে, সজারুর সনে নীতি লড়াই যাই রে দাঁড়ির বালাই যায়, শ্যামের দীর্ঘ শ্বশ্রু ছিল যে গো ভালো ছিল না খোঁচার জ্বালা, আমাই দাঁড়ির আঙুল বুলায়ে বুলায়ে ঘুম পাড়াই তো কালা, আমার আবেশ নয়ন মুদে যে যেত সে পরশে নয়ন বুঝে যে যেত, আমি খড়ের পালুই ধরে শুইতাম যেন গো তাহে শীত নিবারিত তারে কাটিল সে কেন গো, শ্যামের মুখের মতন কি দিল এমন দাঁড়ি রূপী মুড়ো ঝাঁটা গো, কালার গণ্ড জড়ায়ে কিলবিল করে শত সে সতীন কাটা গো, আমি জ্বলে যে মলুম সখী আমায় ধরো ধরো জ্বলে যে মলুম।